আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার এই মুরগিটা ডিম পারবে। তো দেখেন, ডিম পাড়ার জন্য কি আন্না টানা শুরু করে দিছে। মুরগি যখন ডিম পারে তখন এরকম করে, ওরা খাঁচার মধ্যে ঠিক মতো থাকতে চায় না, আবার অনেক সময় খাঁচার মধ্যেও পেরে দেয়। তো আমি কি করি, ওদের একটু ব্যথা বা কষ্ট কম হওয়ার জন্য আলাদা একটা স্থান দেই যেখানে ওরা বসে আরাম করে ডিম দিতে পারতে পারে। তো তার জন্য আমি খাঁচা থেকে ধরে নিয়ে এসে একটা রুমের মধ্যে এভাবে একটা লাল বালতি দিয়ে, তারপরে যে একটু খড়কুটা দিয়ে এখানে দিয়েছি। এতে করে কী হবে, মুরগিটা কিন্তু কুচে ভাব চলে আসে অনেক সময়। মানে এক স্থানে ডিম পারলে মুরগি ওর ডিমগুলো যে সেপ আছে এটা ওয়াই বোঝে এবং সেইখানে ডিম পারে এবং সেইখানে কুচে ডাক দেয়। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে মুরগি কুচে ডাক দেয়, সেটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আমার আরেকটা মুরগি আছে, সেই মুরগির ভিডিওটা দেখাবো। তো হয়তো এই যে মুরগিটার কথা বলছিলাম, তো ওই যে ওর বাচ্চা আছে অলরেডি, তো এখানে তিনটা বাচ্চা ফুটাইয়াছিল। তো বাচ্চাগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থই আছে, তো ওরা এখন অসুস্থ হয় নাই। তো ওর মা যখন আবার নতুন করে ডিম পারবে তখনকালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মুরগিটা কুচে ডাক দেয় ডিম পাড়া শেষ হলে। এরকম করে গা ফুলিয়ে ফুলিয়ে থাকে অনেকটা সহজেই। ডিম পাড়া শেষ হয়ে গেলে তখন আপনার শরীরটা গা ফুলিয়ে রাখবে, হাত দিতে গেলে চেয়া করে কান্না করবে, তারপরে শরীর ফুলিয়ে ফুলিয়ে ঠোকর দিতে চাইবে। তখনই বুঝতে পারবেন যে আপনার মুরগি কুচে ডাক দিয়েছে। তখন আপনি কি করবেন, অনেকগুলো ডিম দিয়ে তারপর মুরগিকে কুচে একটা বসিয়ে দিবেন একটা পাত্রের মধ্যে, তারপর তা দিবে ডিম ফুটাবে। তো এখন আমার এই বাচ্চাগুলো এই খাঁচার মধ্যেই থাকে, আবার আমি ওইখানে বাইরে ছেড়ে দিই, দেখিয়েছিলাম এর আগে। তো ওরা অনেক চঞ্চল, দেশি মুরগির বাচ্চা তো ধরাটা অনেক কঠিন হয়ে যায়, যখন ছাড়া থাকে ধরা যায় না, অনেক কঠিন। আর এখানে আমি আর কোয়েল পাখিগুলো এই যে দেখেন এই জঙ্গলের মধ্যেই ছেড়ে দিয়েছি। তো এখানে ওরা আসলে ওদের মন এত ভালো হয়ে যায়, ওরা তো দৌড়াদৌড়ি ছোটাছুটি করে এবং বেশিরভাগ করে এইভাবে গোসল করে থাকে ধুলাবালি দিয়ে, আর এবং পোকামাকড় হয়তো খায়, আর এভাবে গোসল করতে ওরা ভীষণ পছন্দ করে। তো কোয়েল পাখিকে আমি তাই এখানে মাঝে মাঝে ছেড়ে দিই, মাঝে মাঝে ছেড়ে আমি এখানে দাঁড়িয়ে থাকি, কারণ বিড়ালে যদি অ্যাটাক করে তাহলে কোয়েল পাখিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এতে করে ওদের ভয় হবে, ভয় পাবে এবং পেটের ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ওরা এ পর্যন্ত ডিম পারে নাই। আমার কোয়েল পাখি এই হয়েছে কি, আমি যেখানে থাকি সেই স্থানটা গরম, এর পরিমাণটা একটু বেশি, তাপমাত্রাটা আবার ওই ঠান্ডা পরিবেশ সব মিলিয়ে জেলে এর মধ্যে ওদের একটা খাবার তৈরি করেছিলাম। তো সেই খাবারটা এখন আপাতত খাচ্ছে, এর মধ্যে ফিট খেয়ে অনেক ওজন এসেছিলো। তো এখন ওই খাবারটা মিক্সার করে দিচ্ছি, দেখি কী অবস্থা হয়, ডিম পারে কি না। কোয়েল পাখির নিয়মিত একটা বয়স আছে, সেই বয়সে ডিম না পারলে এরকম ঝামেলাগুলো হয়ে থাকে, ঠিক মতো পারে না পারে এরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের পছন্দের কোয়েল পাখি তো আপনারা কাটতেও পারবেন না, ব্যস্তও পারবেন না। তো যদি সম্ভব হয় নতুন করে কোয়েল পাখি কিনে আবার ট্রাই করবেন, মানে হচ্ছে এক মাস বা পনেরো দিন বয়সে হালকা লোমগুলো আছে না, তো ওই লোমগুলো না পড়া পাখিগুলো কিনবেন, 30-35 টাকা পিস নেবে, ওই পাখিগুলো কিনে লালন পালন করবেন। এতে করে ওরা ডিম পারবে এবং আপনার পরিবেশটার সাথে ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনার খাবারটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, সেই অনুযায়ী ওদের পেটের ডিমগুলো উৎপাদন হবে। তো নতুন করে আমি এগুলো কিনেছিলাম তো মধ্য বয়সে, তার কারণে এরকম ঝামেলাগুলো হচ্ছে। তারা খাওয়াচ্ছে এক ধরনের খাবার, আমি খাওয়াচ্ছি এক ধরনের খাবার, আমার পরিবেশ একরকম, তাদের পরিবেশ একরকম, ওরা ঠিকমতো মানিয়ে নিতে পারছে না। আবার বর্তমানে যেই পরিবেশ, যে আবহাওয়া দিন প্রতিদিন দিন পাল্টাচ্ছে, তো সব মিলে ওদের মন মতন একটা পরিবেশ পাচ্ছে না, যার কারণে ডিম দিতে এত দেরি করছে। তো এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নাই, যে কোয়েল পাখির ডিম খেতে মানে না পারলে যে পালবো না এরকম কিছু না। কোয়েল পাখি পালি মূলত একটা শখের বিষয়, ওয়ের ডিম যদি দেয় তাহলে আরও বেশি ভালো লাগে, আর না দিলে চেষ্টা করব, এর জন্য হাল ছেড়ে দেবো না। তো ওরা পারবে ইনশাল্লাহ, কারণ এর আগে আমি অনেকগুলো কোয়েল পাখি পেলেছিলাম, তো তারাও এরকম সমস্যা করেছিল, তারপর মোটামুটি যখন পাড়া ধরেছিল ভালোই পেরেছিল ডিম। তো আপনারা ওদের সঠিক যত্ন করতে থাকেন, ইনশাল্লাহ ডিম পারবে। তো আমার কোয়েল পাখিগুলো এখানে ডিম না দিলে কী হচ্ছে, এখানে ওরা অনেক আনন্দের সাথে আছে, দেখেন এখানে ছাড়ছি, ওরা দৌড়াদৌড়ি করে বিচাবিচি করে, ওদের খুব ভালো লাগে। এই যে গাছের মধ্যে অনেক পোকামাকড় কিন্তু থাকে অবশিষ্ট, ওই যে ময়লা ময়লা থাকে এখানে, এখানে অনেক পোকামাকড় জন্ম নেয়, তো ওই পোকামাকড়গুলো ওরা খায়। আর কোয়েল পাখি কিন্তু ছোটো ছোটো শামুক কিন্তু অনেক পছন্দ,
তো যাদের কোয়েল পাখিগুলো খায় না তারা বুঝতে পারবেন না, যারা ছাড়েন মাঝে মাঝে তাদের কোয়েল পাখি কিন্তু এগুলো খায়। কোয়েল পাখি কেঁচো তারপরে শামুক এই ধরনের খাবারগুলো পছন্দ করে। তো আমি এখন বাইরে এসে ছেড়ে দিয়েছি, দেখেন কিভাবে ওরা গোসল করতেছে। তো এখানে আমার কিছু গাছও আছে দেখতে পাচ্ছেন, তো আমিও কিছু কলা গাছ লাগিয়ে দিয়েছি ছোট ছোট এখান দিয়ে। মোটমুলে আমার এতটুকুই ব্যালকনির, এখানে এই ব্যালকনির বাকি অবশিষ্ট জায়গা এখানে, তো এইখানে আমি কিছু গাছ রোপণ করি আর ওদেরকে মাঝে মাঝে ছাড়ি। দেখেন এই যে কোয়েল পাখিগুলো। তো ওরা আজকে অনেক গোসল করছে, দেখেন গোসল করতে করতে ওরা একদম ক্লান্ত হয়ে গেছে, তাও গোসল ছাড়তেছে না। তো এখন আমি ধরে ওদের আবার খাঁচার মধ্যে রেখে দিব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।